This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. একজন অস্থায়ী কর্মী মহিলা তার অভিযোগ গুরুতর অভিযোগ এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানির মহামান্য রাজ্যপাল আর মহামান্য বলবো কিনা জানি না এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন এবং সমবেদনা জানাতেন নারী অত্যাচার হওয়া উচিত নারী শক্তিটা কী আর নারী সম্মানটা কী সমস্ত বলতেন এবং ওয়ার রুম হওয়া উচিত পিস রুম হওয়া উচিত অভিযোগ শোনানোর জন্যে কত কী বলতেন আজকে তার রাজভবনে একটি মেয়ে একটি মহিলা সে এই অভিযোগ করছে এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয় অনেকবার হয়েছে সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনো রকমে হেড স্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ দিয়েছে আপনি কি বলবেন আমরা স্তম্ভিত এবং আমরা বলি যে বিজেপির কেন্দ্র সরকার তো তার মনোনীত তো গভর্নররা আসেন বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন তারা এবং বিভিন্ন রাজ্যগুলোতে সে উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা যেমন এখানে বিরক্ত করছিলেন পরপর রাজ্যপালগুলো কিন্তু আপনি ভাবুন আজকে রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায় যেটা কালকে মিটিং করার জন্য কিন্তু আজকে রাজভবনে থাকবেন আমরা এর এই নিন্দা তো জানাচ্ছি কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে রাজ্যপাল শ্লীলতাহানি করছেন এবং কিসের মানে আমি তো বলি যে অনেকবার বলছে মেয়েটি মহিলা বলছে যে অনেকবারই হয়েছে তার মানে এর আগে সুযোগ পায়নি চেপে দেওয়া হয়েছে তাকে ভয় দেখানো হয়েছিল আরও অনেক কিছু ধীরে ধীরে আস্তে আস্তে সমস্তটা থানায় তিনি বলবেন আমরা এক কথায় বলি যে তার যে চেয়ারের একটা গরিমা রয়েছে একটা সম্মান রয়েছে এরকম একটা কনস্টিটিউশনাল পোস্টে সংবিধানে তিনি রক্ষা করবেন সেইখানে নারী নির্যাতনের কমপ্লেন তার বিরুদ্ধে দেশের ভবিষ্যৎটা কী হবে এনারা যে সন্দেশখালি নিয়ে এত বলতেন তো আমরা শুনতে চাই যে কেন্দ্র সরকারের বক্তব্যটা কী মহামান্য প্রধানমন্ত্রী তার বক্তব্যটা কী এবং এতজন নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসকে এত জ্ঞান দিয়ে বেরিয়েছে তৃণমূল কংগ্রেস যখনই কোনো রকম এই ধরনের নারীর উপরে কোনো অসম্মান যখন ঘটেছে সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও পদক্ষেপ নিয়েছে সমস্তটা তৎক্ষণিক যাতে সে মহিলা যেন ন্যায্য বিচার পায় এখন আমরা অপেক্ষায় রইলাম না এটা হতে পারে না যে আজকের দিনে ব্রিজভূষণ শরণ সিং তাকে বাঁচানোর জন্যে তাকে প্রক্সি এমপি করার জন্যে তার ছেলেকে এমপি সিটের টিকিট দেওয়া হলো কৈসারগঞ্জে ইউপিতে কোথায় গেল বুলডোজার সরকার কি বুলডোজার সরকার যোগী আদিত্যনাথ বাংলা হিসেবে আপনি প্রচার করছেন কিসের আপনারা আপনি দেখুন ব্রিজভূষণ শরণ সিং এখনও তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি তার ছেলে ছোট ছেলে হবে এমএলএ তার বড় ছেলে হবেন এমপি টিকিট পাবেন প্রক্সিতে তিনি এমপি হবেন মানে তাদের হাতে ক্ষমতাটা থেকেই যাচ্ছে এই নিদর্শন রেখেছে বর্তমানে সত্তাধারী দল বিজেপি এই নিদর্শন রাখছে আর মহামান্য রাজ্যপালের এই ব্যবহার আচরণ তিনি বলুক এত তো কথা বলতে ভালো লাগে আপনারা যাবেন তার বক্তব্যটা শুনবেন কিন্তু এই গুরুতর অভিযোগ আমরা স্তম্ভিত আর বলি যে বাংলা এসে বাংলাকে কালিমালিপ্ত করা ছাড়া আর কোনো তাদের কাজ নেই আপনি যে পোস্টে ছিলেন আপনি বঙ্গের রাজ্যপাল ছিলেন আপনি কালিমালিপ্ত করলেন পোস্টটাকে এইরকম একটা মারাত্মক অভিযোগ তো আগে কোনোদিন কোথাও আসেনি মারাত্মক বটে যদি হতো তাহলে আসতো এখন দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে বলা যায় না তো আরও তো বেরোবে আর কতজন আছে তো বলা যায় না এই প্রজ্জ্বল রেবান্নারকে যদি সকলেই মনে করেন এটা আইডল আর প্রজ্জ্বল রেবান্না যেমন কর্ণাটকা থেকে বেরিয়ে গেলেন কর্ণাটকে কি দেশ থেকে বেরিয়ে গেলেন দেশ থেকে একটা মানুষ পালিয়ে গেল কে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক করছেটা কি দেশ থেকে পালিয়ে গেল সুতরাং তার আবার 1000 না 2000 ভিডিওস রাজ্যপালের রাজভবনে এইরকম অসুরক্ষিত অবস্থায় যে
যাকে একটা প্রলোভন, তিনি কি তার চাকরি যাতে স্থায়ী হয় সেটা নিশ্চয়ই তার আবেদন ছিল, কিন্তু তার বিনিময়ে সেক্সুয়াল ফেভার্স হবে খুব দুর্ভাগ্যজনক। প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় বলছে এটার পিছনে চক্রান্ত থাকতে পারে এবং সংবিধানের 361 ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে থেকে কোনো ফৌজদারি পদক্ষেপ নেওয়া যায় না। তথাগত রায় আগে বলুন, নারী শ্লীলতা হানির যে অভিযোগটা এসছে, দেশের আইন কি বলে, নারী যখন কমপ্লেন করে তখন সে কমপ্লেনকে কর্ণপাত করা যায় না এবং সেটাকে দেখতে হবে। তিনি কি বলছেন যে শ্লীলতা হানি হয়নি? তিনি কি বলার চেষ্টা করছেন? তিনি তো আবার বঙ্গ নারীরা মহারাষ্ট্রতে গিয়ে নৃত্য করে, বারে নৃত্য করেন, ডান্স করেন, তার কাছ থেকে আর কি আমরা আশা করতে পারি? তথাগত রায় তো বলেছিলেন বঙ্গের নারীরা গিয়ে মহারাষ্ট্রতে ড্রিঙ্ক বারসে গিয়ে ওখানে নৃত্য করেন, নাচ করেন, এই তো অবস্থা, এই নারীর সম্মান। কী তথ্য পাবেন একটা অস্থায়ী কর্মী, কী তথ্য পাবেন? আপনারা এখানে হাইকোর্ট করেন, সিবিআই করে, রাজ্য প্রশাসনকে কিছু করতে না দেয়া, রাজ্য পুলিশ কিছু করবে না, কী তথ্য পাবেন? সুতরাং দেখুন, এটা খুব সুবিধে হলো ভারতীয় জনতা পার্টি, আমরা তো বললাম এই জন্যে যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস সব একটা অশুভ আঁতাতে রয়েছে। যখন অভিযোগ তাদের দিকে যায় তখন ষড়যন্ত্র, আর যখন অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যায় তখন সেটা হচ্ছে সত্য বাস্তব। আপনারা কি কোনো রকম মহিলাদের দিক থেকে, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কর্মসূচি গ্রহণ করছেন? না, প্রথমে আমরা তো সত্যি এই আকার, এই রকম একটা শ্লীলতা আনি রাজভবনে আসবে কিছুটা হলে আমরা সকলে অবাক এবং স্তম্ভিত হয়ে যাচ্ছি। প্রথমে সে মহিলা তার কমপ্লেন যেটা থানা দেখছে তার প্রতি সমবেদনা রাখে, তার এই মুহূর্তে যা যা সহায়তা দরকার, তার মধ্যে আছে মেডিকেল চেক আপও থাকতে পারে, তার 164 থাকবে, কমিশন আছে, মহিলা কমিশনে যেগুলো দেখি আগে, তারপর আমরা এটা তো আপনাদের গণমাধ্যমেই দেখাবেন, গণমাধ্যমে মাধ্যমেই যে প্রচারে আলো আসবে এবং এই নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসকে সন্দেশখালী ইত্যাদি নিয়ে, সন্দেশখালী নিয়েও তো আমরা কোনোদিন সাপোর্ট করি, কোনোদিন যে অপরাধ যদি অপরাধ হয়ে থাকে তদন্ত হবে, শাস্তি হবে, বলুক যারা এটা নিয়ে বলছিলেন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন, এবার কি বলবেন? এখন আইন যেটা বলবে, দেখুন আইনের সহায়তা তো মেয়েটাকে দিতে হবে, তার উপর শ্লীলতা হানি হয়েছে, সে যেই চেয়ার থেকে হোক না কেন, চেয়ার আপনাকে ইমিউনিটি দেবে এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হতে পারে না। কারণ যে অপরাধটা তার উপরে হয়েছে সেই অপরাধটা তো ক্ষমাযোগ্য নয়, দেশের আইনটা তো একরকম হবে, ক্ষমাযোগ্য অপরাধ যখন নয় তখন তার ন্যায্য বিচার হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।